टुडे आई एम डिस्कस फार्माकोलॉजी ऑफ नर्सिंग रिलेटेड एमसीक्यू एंड दिस इज द फोर्थ पार्ट क्वेश्चन नंबर 60 एंटी एलिमेंटिक ड्रग्स आर यूज फॉर द ट्रीटमेंट फॉर ऑफ डिसऑर्डर कॉज्ड बाय ऑप्शन ए बैक्टीरिया ऑप्शन बी वायरस ऑप्शन सी वर्म्स ऑप्शन डी प्रोटोजोआ द करेक्ट आंसर इज ऑप्शन सी वर्म्स देन नेक्स्ट क्वेश्चन आफ्टर एडमिनिस्ट्रेशन ऑफ मेबेंडाजोल भारमॉक्स टू ए 4 years ओल्ड चाइल्ड ऑफ पिन वर्म्स द नर्स शुड ऑब्जर्व द चाइल्ड फॉर যে 4 years চাইল্ডের পিনওয়ার্মের জন্য মেবেন্ডাজোল দেওয়া হলো তারপরে কি অবজার্ভ করবে নার্সিং স্টাফ অপশন এ কনভালশন অপশন বি হাইপারটেনশন অপশন সি ইন্টেস্টিনাল ব্লিডিং অপশন ডি ওয়ার্মস ইন স্টুল দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি মেবেন্ডাজোল দেওয়া হচ্ছে এই জন্য চেক করবে ওয়ার্মস ইন স্টুল প্রেজেন্ট আছে কি না দেন নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য মোস্ট কমন অ্যাডভার্স এফেক্ট অফ অ্যান্টিবায়োটিক ইউজ টু ট্রিট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাতে অ্যাডভার্স এফেক্ট কী হতে কমন অ্যাডভার্স এফেক্ট কী হতে পারে অপশন এ প্লেটলেট ডিসফাংশন অপশন বি ওরাল আলসার অপশন সি অলিগুরিয়া অ্যান্ড ডাইসুরিয়া অ্যান্ড অপশন ডি ইজ ডায়রিয়া দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডায়রিয়া বিকজ সার্টেন অ্যান্টিবায়োটিক মেনলি অ্যান্টিবায়োটিক্স ইউজ টু ট্রিট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইক অ্যামাইনোগ্লাইকোসাইড মে রিডিউস দ্য নাম্বার অ্যান্ড কাইন্ড অফ কমন সেল ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন টু কোলন হু ইজ রিজাল্টিং টু ডায়রিয়া যেটা কী করছে বেশিরভাগ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপ অফ ড্রাগ যেগুলো কী করছে যে আমাদের ক্লোন থাকছে ক্লোনের প্রেজেন্ট যে ব্যাকটেরিয়া থাকছে সেগুলো কী করছে নাম্বার অফ ব্যাকটেরিয়ার কারণে সেখানে কী হচ্ছে ডায়রিয়া হচ্ছে কমন সেল ইন্টেস্টিনাল ফ্লোরা আর মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লাইক ইকোলাই এই কমন সেল যে ইন্টেস্টিনাল ফ্লোরা এটা কী জন্য হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইকোলাইয়ের জন্য দেন দ্য নেক্সট কোশ্চেন হুইচ ফলোয়িং ইজ সাইড এফেক্ট অফ স্ট্রেপটোমাইসিন স্ট্রেপটোমাইসিনের সাইড এফেক্ট কী অপশন এ এজ ক্যানিয়াল নার্ভ অপশন বি ড্যামেজ টু গ্রোয়িং কার্টিলেজ অপশন সি বোন ম্যারো ডিসপ্রিপ্রেশন অপশন ডি ডায়রিয়া দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ এইথ ক্যানিয়াল নার্ভ ডিসফাংশন বিকজ অ্যামোনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক লাইক স্ট্রেপটোমাইসিন ইউজড মেনলি অ্যাজ অ্যান্টি টিউবাকুলার ড্রাগ জেন্টামাইসিন অ্যামিকাসিন এসেট্রা মে কজ অটোটক্সিসিটি যে যার ফলে কিনা ওটোটক্সিটি হওয়ার জন্য এজ কেনিয়ান লাভ ড্যামেজ বা ইঞ্জুরি হওয়ার জন্য ওটোটক্সিটিটা হচ্ছে দেন দ্য নেক্সট কোশ্চেন এ পেশেন্ট হুইজ রিসিভ অ্যান্টিবায়োটিক থেরাপি কমপ্লেন অফ রিঙ্গিং ইন দ্য ইয়ার দিস ওটোটক্সিটি ইজ ড্যামেজ টু অপশন এ 4th কেনিয়ান লাভ অপশন বি 8th কেনিয়ান লাভ অপশন সি 7th কেনিয়ান লাভ অপশন ডি 9th কেনিয়ান লাভ দ্য কারেন্ট অ্যান্সার অপশন বি 8th কেনিয়ান লাভ আগের কোশ্চেনে আমরা দেখলাম 8th কেনিয়ান লাভ ইঞ্জুরি জন্য ওটোটক্সিটি হচ্ছে দেন দ্য নেক্সট কোশ্চেন মোস্ট সিরিয়াস সাইড এফেক্ট অফ স্ট্রেপটোমাইসিন ইজ ওটোটক্সিসিটি অপশন বি অকুলার টক্সিসিটি অপশন সি হেপাটোটক্সিসিটি অপশন ডি ব্লিডিং ডিসঅর্ডার দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ ওটোটক্সিসিটি মোস্ট কমনলি সাইড এফেক্ট স্ট্রেপটোমাইসিনের হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ ক্যান ড্যামেজ দ্য এইথ ক্যানিয়াল নার্ভ অপশন এ আইসোনাইজাইড অপশন বি প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড অপশন সি এথামবুটাল হাইড্রোক্লোরাইড অপশন ডি স্ট্রেপটোমাইসিন দ্য কারেক্ট অ্যান্সার ইজ স্ট্রেপটোমাইসিন দেন নেক্সট কোশ্চেন স্ট্রেপটোমাইসিন ইজ ইউজড ইন ট্রিটমেন্ট অফ ইনফেকশন দ্য নার্স শুড অবজার্ভ ফর স্ট্রেপটোমাইসিন যখন ইনফেকশনের জন্য দেওয়া হবে তখন তারপরে কী অবজার্ভ করবে অপশন এ অ্যাগ্লোনোসাইটোসিস অপশন বি ইডিমা স্পেশালি অফ দ্য ফেস অপশন সি ইম্পেয়ারমেন্ট অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিবিয়াম অপশন ডি অলিগুরিয়া দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি ইম্পেয়ারমেন্ট অফ হিয়ারিং অ্যান্ড ইকুইলিব্রিয়াম দেন দ্য নেক্সট কোশ্চেন এ পেশেন্ট টেকিং অ্যামাইনোগ্লাইকোসাইড থেরাপি সিনস লং টাইম একজন পেশেন্ট অ্যামাইনোগ্লাইকোসাইড থেরাপি লং টাইম ধরে ইউজ করছে হুইচ ল্যাব ইনভেস্টিগেশন শুড বি চেকড ফ্রিকোয়েন্টলি বাই নার্স তাহলে যদি লং টাইম অ্যামাইনোগ্লাইকোসাইড ইউজ করে সেখানে কোন ইনভেস্টিগেশনটা চেক করা প্রয়োজন অপশন এ ব্লাড গ্লুকোজ অপশন বি সিরাম পটাশিয়াম অপশন সি আরবিসি কাউন্ট অপশন ডি এবিজি অ্যানালাইসিস দ্য কারেক্ট অ্যান্সার ইজ সিরাম পটাশিয়াম বিকজ লং টার্ম ইউজ অফ অ্যামিনোগ্লাইকোসাইড মে কজেস নেপ্রোটক্সিসিটি অ্যালং উইথ ওটোটক্সিসিটি মানে এইথ কেনিয়ান লাভ ইঞ্জুরির সঙ্গে সঙ্গে নেপ্রোটক্সিসিটিও তৈরি করতে পারে অ্যামিনোগ্লাইকোসাইড সো সিরাম পটাশিয়াম লেভেল ব্লাড ইউরিয়া নাইট্রোজেন ক্রিয়েটিনিন অ্যান্ড ইউরিক অ্যাসিড লেভেল শুড বি চেকড ফ্রিকোয়েন্টলি বাই নার্স টু মনিটর গ্লোমেরুলার ফিল্টারেশন রেট যেটা কিনা জিএফআর রেট বলে অ্যান্ড রেনাল ফেলিওর কিছু আছে কি না সে কারণে সিরাম পটাশিয়াম লেভেলটা চেক করবে দেন দ্য নেক্সট কোশ্চেন এ 65 years old patient with pneumonia is receiving
gramamycin, gentamicin, that is gentamicin, it would be most important for a nurse to monitor which of the following laboratory values in this patient. Option A, hemoglobin and hematocrit. Option B, blood urine nitrogen and creatinine. Option C, platelet count and clotting time. Option D, sodium and potassium. The correct answer is option B, blood urine nitrogen and creatinine. Then the next question. A patient receiving aminoglycoside antibiotics need to undergo which investigation positive? Aminoglycoside play for which investigation positive? Option A, serum sodium. Option B, serum potassium. Option C, RBC count. Option D, serum creatinine. Correct answer is option D, serum creatinine, because nephrotoxicity hote pare, she karone serum creatinine level ta bere jete pare. Then the next question, what is the major nursing responsibility when administering sulfamide preparation? Option A, monitor child temperature. Option B, weighing the child daily. Option C, give milk with medication. Option D, administer drug at prescribed times. Correct answer is option D, administer drug at prescribed times. Then next question, which of the following adverse reaction may occur with administration of erythromycin? Erythromycin is drug used dawar for adverse effect ki hote pare. Option A, weight gain. Option B, constipation. Option C, increased vomiting. Option D, nausea and vomiting. The correct answer is option D, nausea and vomiting. Because common side effect of erythromycin are diarrhea, nausea, vomiting, stomach pain, anorexia, skin rash and sore throat. Then the next question, bark of which planet yield famous drug of malaria? Option A, cinchona. Option B, curious. Option C, betula. Option D, eucalyptus. The correct answer is option A, cinchona, because it is a genus of tree from the dried bark and famous anti-malarial drug quinine is derived. Eta theke kina quinine derived drug ta toiri kora hocche. Drug of choice for treatment of bacillary dysentery. Option A, nalidixic acid. Option B, chloramphenicol. Option C, tetracycline. Option D, of loxacin. The correct answer is option A, nalidixic acid. Nalidixic acid, because diarrhea administering containing blood and mucus caused by bacterial infection of the colon by strain of Shigella, Salmonella, Campylobacter and Escherichia coli called bacillary dysentery. এই যে সিজেলা সালমোনেলা কম্পাইলোব্যাক্টার বা এলিকোব্যাক্টার বা একোলাইজ জন্য যে তোমার হচ্ছে সেটা প্রবলেম হচ্ছে সেটার জন্য কী হচ্ছে ডায়রিয়া হচ্ছে, এটাকে অনেক সময় বলা হয় ব্যাসেলারি ডিসেন্ট্রি। ব্যাসেলারি ডিসেন্ট্রি মেনলি ট্রিটেড বাই নেলিডিক্সিক অ্যাসিড, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড নরফ্লক্সাসিন দিয়ে এটা ট্রিটমেন্ট হয়। দেন দ্য নেক্সট কোয়েশ্চেন, ড্রাগ ইউজ ইন টু ট্রিটমেন্ট অফ রিং ওয়ার্ম। অপশন এ, অ্যান্টিবডিস। অপশন বি, অ্যান্টিফাঙ্গাল। অপশন বি সি, অ্যান্টিভাইরাল। অপশন ডি, অ্যান্টি এলিমেন্টিক। The correct answer is option B, antifungal. Thank you guys. Please like, share and subscribe my channel for more information and more videos. Thank you all.